বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সিটি টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়িতে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা হঠাৎ দেখেন গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তারপরই গাড়িটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় অনেকগুলি চার চাকা গাড়ি দাঁড়িয়েছিল, হঠাৎই এই গাড়িটিতে আগুন লেগে যায়। তড়িঘড়ি আগুন নেভানোর ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে কি করে আগুন লাগলো তার সঠিক কিছু জানা যায়নি, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনাটা হয়েছে ওই গাড়িতে আর মাঝ ওই সামনে থেকে একটুখানি আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পর আস্তে আস্তে ধোঁয়া হলো, ধোঁয়া হওয়ার পর আস্তে আস্তে ধোঁয়া হওয়ার পর একটুখানি করে আলু আগুন জ্বললো, জ্বলার পর লোক জড়ো হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ লোকজন এখানকার লোকজন সব মিলে ওতে জল দিল, দেওয়ার পর তুললো, তোলার পর দেখা গেলো ব্যাটারি শর্ট সার্কিট হয়ে আগুনটা ধরে গেছে। হঠাৎ করে কিচ্ছু হয়নি, ও হঠাৎ করেই হয়ে গেছে, ওই গাড়িটা দাঁড়ানোই ছিল। তারপরে আর লোকজন এলো, এই লোকজন এসে জল দিল গাড়িটা, হ্যাঁ গাড়ির জল হ্যাঁ ঘটতো তো, এটা যদি এইখানকার লোক যতগুলো ছিল যারা জলটা না দিত গাড়িটা হেডলাইনটা এই হেডিংটা যদি না তুলতো তাহলেই তো বিরাট বড় দুর্ঘটনা হতো। অনেক আছে এখানে তো, বিরাট গাড়ি থাকে এখানে তো, ওর পাশেই একটা ছিল, ওই পাশে একটা ছিল, এটা হচ্ছে সিটি টাওয়ারের সামনে এমপি জুয়েলার্সের নিচনে। আমি এই ছাতু ব্যবসা করি সামনে। গাড়িটি আসানসোল থেকে বর্ধমানে এসেছিল। গাড়ির মালিক জানান, তিনি গাড়িটি পার্কিং করে ডিস্ট্রিবিউটর পয়েন্টে কথা বলছিলেন, হঠাৎ করে এলাকাবাসীদের চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে দেখেন তার গাড়িতে আগুন লেগেছে। ঘটনা আমি আসানসোল দিয়ে ফিরে পার্কিংয়ে লাগাই, তারপরে ডিস্ট্রিবিউটর অফিসে যাওয়ার পরই দু মিনিট পর এখানে হাল্লা হলো, ধোঁয়া বেরোচ্ছে, আমি এসে দেখছি তাহলে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তারপরে এখানে লোকরা হেল্প করলো, একটু জল ফল দিয়ে এটা একদম লেগেছে, তা মনে হচ্ছে শর্ট সার্কিটই হয়েছে। কিছু কী গাড়ি ছিল? টাটা ইন্ডিগো। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।